এই দেখেন নিষ্পত সব পাইলে দিল। এ ভাই ভাই আমার লাগে তুই রাখেন, এই দেখেন নিষ্পাতি এগুলা বাইরে কি বাগান, তো এগুলো সব ফ্রি। তো দেখতে পারেন এগুলো সব ফ্রি একদম রাস্তার পাশে, কিন্তু এগুলা আমরা কিন্তু ভাই চুরি করতেছি না, আমরা কারো কাছে না বইলে পারতাছি, আমার কাছে চুরি মনে করেন না। হ্যাঁ এই দেখেন কত নিষ্পাতি নিচ্ছে, আর হলে করে দেয়। তো এই যে দেখেন নিষ্পাতি ভাই, না বইলে পারলে কি চুরি হয়, খাওয়ার জিনিস খাইতেছি নাকি? যাই হোক, এই যে নিষ্পাতি গুলা মিষ্টি, অনেক মিষ্টি। আর আমরা সকালে তো খাবার খাই না, এখানে মলদো আসছে থেকে আমরা সকালে কখনো ভাত মনে হয় 1 থেকে 2 দিন খেয়েছিলাম আর কি, তাছাড়া খেতে পারি নাই পর্যন্ত। অনেক নিষ্পাতি আসলে অনেক উঁচায়, তো এগুলো পারলাম এখন। চলেন আরো ফল গাছ দেখাই। আপেল গাছ, ইউরোপের আপেল মনে হচ্ছে যে বড়ই গাছ, এমন ভাবে আপেল ধরে আছে। আর এটা হচ্ছে একটা হাইওয়ে রোড, এই হাইওয়ে রোডের পাশেই মনে করেন যে আপেল, আপনি ছিঁড়তে পারবেন খেতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না, বলার মতো নেই। আর আপেল নিচ দিয়ে এমন ভাবে পড়ে আছে, মনে হচ্ছে যে বড়ই গাছে এত বড়ই থাকে না, যেমন ভাবে আপেল আছে। আমি বেরিয়েছিলাম ঘুরতে অফিস থেকে বাড়ির পর, এই দেখেন তরমুজ বিক্রি করতেছে এখানে গাড়ি দিয়ে, আর তরমুজ বিক্রি করে। তো অফিস থেকে হ্যাঁ বেরোয়ছিলাম ঘুরতে রাস্তার পাশে, তো তখনই দেখলাম যে আপেল গাছগুলো, এই জন্য একটা ছোট্ট একটা ভিডিও করলাম। সে সাথে আপনাদেরকে বলে রাখি ইনশাল্লাহ আসছে শুক্রবার, যদি কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ লাইভে আসবো আপনাদের, বিশেষ করে ইউটিউব থেকে, যার যার যত ধরনের প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ প্রতিটি প্রশ্ন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখেন এখানে আরও একটি আপেল গাছ ভাই, আপেলগুলো অনেক বড়, দেখেন আপেল অনেক বড় বড় আপেল, এই গাছের আপেলগুলো অনেক বড়, অনেক আপেল। আপনি কত খাবেন এখানে ফারুক ভাই, কত আপেল খাবে? এই দেখেন আপেলগুলো একটু বড় আছে, আপেল কত বড় আপেল, আপেল পারেন দূরে পোকা আসলে দেখেন ভিডিও অনেক সুন্দর, কত বড় বড় আপেল এই দেখেন, কিন্তু জানি না পোকা কেন, দেন তো পোকা আছে, দেন কত বড় আপেল। ইউরোপের রাস্তায় হাঁটলে আপনাকে কোনো কিছু কিনে খেতে হবে, অনেক খেতে হবে না আর কি। নেশপাতি খেলাম, আপেল খেলাম ভাই, ওই দেখেন আপেল গাছ, ওই যে ওই যে আপেল গাছ, বড়ই গাছের মতো আপেল ধরে আছেন। আপেল গাছ, আর আপেল গাছগুলো দেখেন কত বড় বড় আপেল, আপেল জোর ধরে আছে এক একটা গাছের মধ্যে। ওই দেখেন আমাদের ফারুক ভাই আপেল পারতেছে, ভাই দেখেন মিষ্টি লাগে কিনা, মিষ্টি লাগলে নিয়েন। দেখেন এই যে দেখছে দেখেন স্যার আপেল, এই দেখেন আপেল গাছ, বলে কে রয়েছে জঙ্গলে, জঙ্গলে সব আপেল গাছেই আপেল, তারপর আলু বোকরা, এরপর আরো অনেক ফলের গাছ আছে যেটা আমরা জানি না। তো একটা কথা বলে রেখে আপনাদেরকে, কেউ গেম দেওয়ার জন্য এখানে আসার চেষ্টা করবেন না মলদোবাতে, মলদোবা থেকে যারা গেম দিতে চাইছিল অলরেডি আমাদের সাথে 5 জন আমাদেরকে বিপদে রেখে আমাদেরকে গেম দিতে চাইছিল, যা যেন আমরা বিপদে পড়ি এমন উদ্দেশ্য নিয়ে মূলত তারা গেম দিতে চাইছিল। কারণ আপনারা জানেন আমার একটি পুলিশ হেফাজতে ছিলাম, পুলিশ হেফাজতে একটি ক্যাম্পে ছিলাম, সেই পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও আমাদের সাথে কিছু ভাই 5 জন লোক গেম দিছিল। তো কি বলবো, এক কথায় তারা এই যুগের মির্জাপুর, এই জন্যে বলতেছি। আমরা একটা কোম্পানিতে যেতে চাইছিলাম, সেই কোম্পানিতে আমাদেরকে তারা যেতে দেয় নাই, তারা বাধা দিয়েছিল, বলেছিল আমরা যদি যাই তাহলে হয়তো তাদের সমস্যা হবে। কিন্তু দেখেন আমরা তো কোম্পানিতে যেতে চাইছিলাম, আর এরা আমাদেরকে রেখে, এই বিপদে রেখে এরা দেশ ত্যাগ করতে চাইছিল, যার কারণে ধরা খাইছে আর কি, ধরা খেয়েছে আর কি। ধরা খাওয়ার পর
এখন বর্তমানে তারা পুলিশ হেফাজতে থানায় আছে। এবং আরো একটি কোম্পানি থেকে 3 আগস্ট আমাদের সাথে যারা ছিল তারা এই মাসের 1 তারিখে ধরা খাইছে আর কি। আর পরবর্তীতে এই মাসের 3 তারিখে অন্য একটি কোম্পানির লোক একটি কোম্পানির লোক তারা গেম দিতে চেয়েছিল আর কি। তো তারাও বর্তমানে পুলিশের কাছে আসছি এখানে হাঁটার জন্য, দেখতেছি কত বড় দূর দেখেন, কত বড় দূর গেল, হচ্ছে একটা লেক, একটি খাল পার। তো এই জঙ্গলটার মধ্যে ফলের গাছ আমরা হাঁটছি, আজকে হাঁটবো আর কি অনেকক্ষণ, কারণ এই এলাকা আমরা নতুন। তো দেখেন তারা আমাদেরকে রেখে গেম দিয়েছিল, ধরা খাইছে। আরো একটা কোম্পানিতে তারা গেম দিয়েছিল, তারাও অলরেডি থানার মধ্যে আছে। তো আপনারা যারা গেম দেওয়ার জন্য মলদোভায় আসতে চান, আমি আপনাদেরকে বলবো কেউ এই কাজ ভুলে করবেন না। তবে একটা কথা মনে রাখবেন, আপনি টাকা আপনি গেম দিবেন, এতে আমার কোনো সমস্যা নেই। আর যারা গেম দিয়েছে এদের পরিচয়গুলো বললাম না, এই জন্যেই যে তারা তাদের ফ্যামিলি হয়তো জানে না, তারা জেলখানায় আছে কিংবা পুলিশ হেফাজতে কোনো এক জায়গায় আছে। তো জঙ্গলে যাবেন, এত বড় জঙ্গলে কেমনে যাবেন, দি কিছু থাকে? হ্যাঁ, সামনে রেল লাইন আছে। তো এই জঙ্গল তো কোনদিন আসি নাই, পরে মোবাইল টোবাইল রেখে দেয় না, যাওয়া যাবে না। তাদের নাম পরিচয় আসলে ফ্যামিলি হয়তো জানে না, তারা এমন অবস্থায় আছে, এই জন্য তাদের নাম পরিচয় কোনো কিছু শেয়ার করলাম না। তো ভালো থাকবেন, আর ইনশাল্লাহ শুক্রবার লাইভে আসার চেষ্টা করব, যদি কোনো কিছু সমস্যা না হয় ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। যার যেমন কমেন্ট করবেন ইনশাল্লাহ প্রতিরকম রেডি আপনাদের চেষ্টা করবো, বলে রেখি ইউটিউব থেকে লাইভে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।